হেই মাই বিউটিফুলস, কি খবর সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা হচ্ছে যে আমরা আমাদের লেন্সগুলোকে কীভাবে ক্লিন করবো, লেন্সগুলোকে কীভাবে টেক কেয়ার করবো সেটা নিয়ে অনেক ভিডিও। সো দেখা যায় যে আমরা কম বেশি সবাই লেন্স পরি, বাট কীভাবে লেন্সটাকে টেক কেয়ার করতে হয়, কীভাবে লেন্সটাকে ক্লিন করতে হয় সেটা অনেকেই জানি না। সো সেই সব আপদের জন্য আজকে আমার এই ভিডিওটা, যে তোমরা কীভাবে তোমাদের লেন্সটাকে ক্লিন রাখবে এবং কীভাবে তোমাদের চোখটাকে সেফ রাখবে। সো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। সো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। সো চলো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে নিচ্ছি যাতে করে ভিডিওটা লং হয়ে না যায়, তোমাদের বোর না লাগে। সো ভিডিও শুরুতে দেখতে পাচ্ছ আমি একটা ক্লিন কাচের বোল নিয়ে নিয়েছি। অবশ্যই কাচের বোলটা ক্লিন হতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমাদের লেন্সটা হাইজেনিক ওয়েতে ক্লিন হবে না এবং লেন্স অনেক সময় জার্ম ক্যাচ করে ফেলবে, যেটা কিনা চোখের জন্য অনেক ক্ষতিকর। সো ফার্স্টে যেটা করছি, সলিউশন দিয়ে আমি বোলটাকে আবারও ক্লিন করে নিয়েছি যাতে করে 100% আমি ক্লিননেসকে প্রায়োরিটি দিচ্ছি। এরপর হচ্ছে আমি সলিউশন, ভালো অ্যামাউন্টের কিছু সলিউশন বোলের মধ্যে দিয়ে নিচ্ছি। আর আমি হচ্ছে বেলার সলিউশন ইউজ করছি, এটা হচ্ছে কোরিয়ান একটা সলিউশন, 150 ml একটা বটলে পাওয়া যায়, খুবই ভালো একটা সলিউশন। এটা চাইলে তোমরা অনেক বছর ইউজ করতে পারবে, এটা ডেট অনেক লং টাইম থাকে। সো আমি হচ্ছে বেলার সলিউশনটা নিয়ে নিচ্ছি। এরপরে যেটা করছি, আমি শুধুমাত্র লেন্সের কিট থেকে পানি ছাড়া শুধুমাত্র লেন্সটাকে আঙুল দিয়ে আমার হচ্ছে লেন্সের সলিউশন কাচের বলটাতে ডুবিয়ে দিচ্ছি এবং খুবই হালকা হাতে এই কাজটা করতে হবে যাতে করে তোমার লেন্সে কোনো আঁচড় না লাগে বা লেন্সের কোনো ক্ষতি না হয়। সো খুবই হালকা হাতে আমি এই কাজগুলো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ যে আমি প্রত্যেকটা কেস থেকে এভাবে খুলে খুলে লেন্সটাকে নিউ যে সলিউশন যেটা কিনা আমি কাচের বলে নিয়ে নিয়েছি সেটার মধ্যে ডিপ করে নিচ্ছি। যতগুলো লেন্স ছিল সবগুলো লেন্স কেস থেকে বের করে সলিউশনের মধ্যে ডুবিয়ে নিয়েছি। এখন হচ্ছে লেন্সের কেসগুলোকে ক্লিন করাতে চলে যাব। লেন্সের কেসগুলোকে ক্লিন করার জন্য আমি একটা বোলে নর্মাল ওয়াটার নিয়ে নিয়েছি, নর্মাল হচ্ছে ট্যাপ ওয়াটার যেটাকে বলে সেটা নিয়ে নিয়েছি। এবং ক্লিন করার জন্য আমি হচ্ছে স্যাভলনের ফোমিং হ্যান্ডওয়াশটা ইউজ করছি। ফোমিং হ্যান্ডওয়াশটা ইউজ করার একমাত্রই কারণ যে ফোমিং যেসব জিনিসগুলো হয় সেগুলো অনেক বেশি মাইল্ড হয়, অনেক বেশি হচ্ছে তোমার অনেক বেশি হালকা হয়। এবং তোমার স্যাভলন নেওয়ার আরেকটা কারণ হচ্ছে যে স্যাভলন অনেক হাইজেনিক হয়, যেটা কিনা আমরা সবাই জানি। সো দ্যাটস আমি স্যাভলনের ফোমিং হ্যান্ডওয়াশটা নিয়ে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি প্রত্যেকটা কেসে অল্প অল্প করে হ্যান্ডওয়াশ নিয়ে আমি পানিতে সুন্দর মতো ধুয়ে নিচ্ছি। সো এই পার্টটাকেও ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, বিকজ এই পার্টটা এত বেশি করে দেখানোর কিছু নেই। জাস্ট নর্মাল টেপ ওয়াটার বলের মধ্যে ক্লিন একটা বড় বোলের মধ্যে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি, ঠান্ডা বলতে জাস্ট নর্মাল টেম্পারেচারের পানি নিয়ে নিয়েছি। এবং আমি হচ্ছে হ্যান্ডওয়াশ দিয়ে একটা একটা করে লেন্সগুলো ক্লিন করে নিচ্ছি এবং হাত দিয়ে খুব ভালো মতো ক্লিন করে ফেলতে হবে। যেহেতু আমি ভিডিও করছি দ্যাটস ওয়াই এক হাত দিয়ে করছি, আদারওয়াইজ অন্য অন্য সময় আমি হচ্ছে দুই হাত ইউজ করি। সো দেখতে পাচ্ছ এরকম একটা একটা করে প্রত্যেকটা লেন্সের কি বলে কেস বা কিট যেটাই বলো না কেন সেটা আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে পাশে সরিয়ে রাখছি। এই ওয়েতে আমি হচ্ছে দুইবার ক্লিন করব, অর্থাৎ একবার সোপ দিয়ে ক্লিন করে নিব এবং দ্বিতীয়বার হচ্ছে নর্মাল ওয়াটারকে আমি আরও একবার ক্লিন করে নিব, যাতে করে লেন্সের কিটে এক মানে কোনো রকমের কোনো সোপ সাবান এসব লেগে না থাকে, কারণ এসব কিন্তু হচ্ছে চোখে ইচিংয়ের প্রবলেম করে। এগেইন আবার পানির মধ্যে পানিটা বদলিয়ে নিয়ে এগেইন আবার শুধু পানির মধ্যে কেসগুলোকে হচ্ছে ভিজিয়ে দেন ক্লিন করে নিচ্ছি। খুবই ভালো মতো আমি বারবার রিপিট করছি, যেহেতু চোখের ব্যাপার খুবই সেন্সিটিভ ব্যাপার, খুব ভালো মতো ক্লিন করতে হবে। সো তোমরা এই বিষয়টাকে একটু মাথায় রাখবে, দুইবার বা তিনবার যে কয়বার পানির প্রয়োজন হোক তোমরা ক্লিন করে নেবে। সো আপুরা দেখতেই পাচ্ছ ভিডিওটা আমি খুব যত্ন সহকারে করছি শুধুমাত্র তোমাদের যাতে ভালো লাগে সেই জন্য। সো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না, ভিডিওটা তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবে না। অ্যান্ড এইসব এরকম টাইপের ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা এটাও আমাকে জানাবে যে তোমরা যদি কীভাবে লেন্স পড়তে হয় সেটার ভিডিও দেখতে চাও তাহলেও আমাকে জানাতে পারো, সেটার ভিডিও আমি করার ট্রাই করব। যেহেতু আমি অনেক লেন্স পড়ি সো আমি তোমাদের জন্য এই ভিডিওটা করতেই পারবো। সো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কীভাবে লেন্স পড়তে হয় সেই ভিডিও দেখতে চাও কি না। সো এখন ভিডিওতে দেখতেই পাচ্ছ যে আমি আমার নিচে যে টাওয়ালটা ছিল ওটাকে গ্রিন কালার একটা টাওয়াল ছিল, ওইটা একটু তোমার হচ্ছে ময়লা হয়ে গিয়েছে, তার সঙ্গে আমি টাওয়ালটা চেঞ্জ করে নিয়েছি। টাওয়ালটা চেঞ্জ করে এখন কেসগুলোকে হচ্ছে নর্মাল ফ্যানের যে বাতাস ফ্যান ইয়ারে হচ্ছে আমি কেসগুলোকে শুকাতে দিয়েছি।
সো এগুলো যখন একদম প্রপারলি ড্রাই হয়ে যাবে তখনই আমি লেন্সগুলোকে হচ্ছে কেসের ভিতরে রাখবো। আর ইন দ্য মিন টাইম আমি হচ্ছে সলিউশনের মধ্যে লেন্সটাকে ডুবিয়ে রেখেছি যাতে করে লেন্সের যত ধরনের ময়লা টলা ছিল সব যাতে বের হয়ে যায়। সো এখন দেখতেই পাচ্ছ সলিউশনটা নিয়ে আমি আমার লেন্স কেসে অল্প অল্প মানে অল্প না জাস্ট হাফ পরিমাণে দিয়ে নিচ্ছি, একদম তোমার হচ্ছে পুরোটা ভরা যাবে না, হাফ পরিমাণ সলিউশন দিয়ে নিতে হবে। এখন হচ্ছে একটা একটা করে লেন্স মানে পেয়ার করে যেটার যে পেয়ার সেই পেয়ারটা করে আমি হচ্ছে লেন্সের কিটে রেখে দিচ্ছি। আরও একটা কথা বলে নিচ্ছি আপুরা, যারা কিনা পাওয়ার লেন্স পরো তারা হচ্ছে এইভাবে এই ওয়েতে ক্লিন করতে পারবে না, বিকজ তোমাদের চোখে দুই চোখের পাওয়ার দুই রকম হয়। সেক্ষেত্রে তোমাদের একটা পেয়ার একবারই করে ক্লিন করে দেন রেখে দেন আরও একটা পেয়ার ক্লিন করতে হবে, এইভাবে সবগুলো পেয়ার একসাথে দিয়ে তোমরা ক্লিন করতে পারবে না। তো এই বিষয়টা একটু মাথায় রাখবে যে যে আপুরা পাওয়ার লেন্স পরো তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্লিনের যে প্রসেসটা সেটা কিন্তু ইউজফুল হবে না। বাট যারা কিনা শুধু কন্ট্যাক্ট লেন্স পরো, যারা কিনা পাওয়ার ছাড়া লেন্স পরো, তাদের জন্য তারা এই ওয়েতে লেন্সগুলো ক্লিন করতে পারো। সো এখন আমি প্রত্যেকটা লেন্সের কিটে এইভাবে করে লেন্সগুলো হচ্ছে যেটাকে বলে ভরে নিচ্ছি। সো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে, অ্যান্ড এগেইন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবে যে তোমরা নেক্সট টাইমে কী কী ভিডিও দেখতে চাও বা তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো। আর তোমরা যদি দেখতে চাও যে আমি কীভাবে লেন্স পরি বা কীভাবে লেন্স পরতে হয় তাহলে সেটাও কমেন্ট করে জানাবে, আমি সেই ভিডিও দেখানোর ট্রাই করবো। সো এখন আমি রাইট লেফট চুজ করে মানে ক্যাপটা ভালো মতো রাইট অ্যান্ড লেফট চুজ করে আমি হচ্ছে লাগিয়ে নিচ্ছি। এই আপুরা দেখতেই পাচ্ছ যে লেন্সগুলো কতটা ক্লিন, কতটা সুন্দর, মানে একদম নতুন নতুন কেস, নতুন নতুন লেন্সের মতন দেখতে মনে হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা লেন্স খুব সুন্দর করে ক্লিন হয়ে গিয়েছে। এখন এই লেন্সগুলো তোমরা ইউজ করতে পারবে, আমি ইউজ করতে পারবো যে কোনো ধরনের ভয় ভীতি ছাড়া, যে চোখে কোনো প্রবলেম করবে কি না। এবং তোমরা মাস্ট বি ট্রাই করবে এইভাবে হচ্ছে দুই সপ্তাহ অথবা তিন সপ্তাহ পরপর, অ্যাটলিস্ট তিন সপ্তাহ পরপর ক্লিন করার। এতে করে যেটা হবে তো তোমাদের চোখে আর কোনো ধরনের কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। সো এইভাবে যদি তোমরা ক্লিন করে থাকো তাহলে হচ্ছে তোমাদের লেন্সগুলো অনেক বেশি ভালো থাকবে। সো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।